আজকে কোন বল আর বাকি থুমনা ব্যাগটাই কিছু কিছু কম কারণ ফকির আবুল রে জাত করতে যা লাগে এটা আমার কাছে আছে এটা আমার কাছে আছে হ্যাঁ হ্যাঁ আমি আপনার কাছে জানবো প্রথমবার এই দেশে লালন সাইজি আর হলো শিরাত সাই এই দুজনই সাই একজন লালন আর একজন শিরাজ এই কথাটা আপনি বলবেন সেই কর্মগুলো কি কি কর্ম করলে শিষ্যে খেয়ে গেলে সেই খাবার গুরুর পেটে চলে যাবে আজকে দরবারে আমরা যে দরবারে আসছি মহান আল্লাহর ওলির মাহফিলে এখন দরবার থেকে কিছুদিন আগে আমরা গান করতে গিয়েছিলাম এক জায়গায় আচ্ছা আচ্ছা পালা দিছে কর্তৃপক্ষ বলছে গুরু শিষ্য পালা গাবে ভালো মঞ্চে বন্দনা করার পরে পাবলিক কয় আপনারা নবুয়াত বেলায়েত গান আচ্ছা নবুয়াত বেলায়েত পালা আমরা গাইছি সকালবেলা টাকা দেয় না কইলে আমি কইলাম টাকা দিবেন না কেন কয় আমরা যে পালা গাইবার কইছিলাম হই বেলা তো গান নাই এই পালা জাগো কথায় গাইছেন তাক কাছে কোন টাকা দেন না তা আপনাকে কাছে শুনাই বলি কি পালা গামু দরবার থেকে বলছে গুরু শিষ্য আপনারা কি রাজি আছে ভালো 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 একটু হুই না নিলাম কারণ আমি তো অনেক দূরে থেকে আইছি ভয় করে বাবা এজন্য আপনাকে অনুমতি নিয়ে নিলাম অনুমতির দরকার আছে না আছে আছে তো যাক আপনারা যেভাবে আমাদেরকে অভয় দিলেন আজকে কোন বল আর বাকি থুমনা ব্যাগটাই কিছু কিছু কম আজকে গুরু এবং শিষ্যের পালা আমি প্রথমবারে যেহেতু দাঁড়াইলাম আমাকে দেওয়া হয়েছে শিষ্যের পালা আমি শিষ্য পালা গাব আপনারা জ্ঞানীগুণী মানিজন সাধুগুরু বৈষ্ণব বাবা কথা বলে হ্যাঁ মুরব্বী কথা কইতেছে যাক এই পাশে আমাদের বিশ্ব জাকির মসজিদ ঠিক কিনা আচ্ছা আমাদের চন্দ্রপাড়া আট রশি সাদক হালিম বয়তির এলাকায় আমি আপনার কাছে জানবো সর্বপ্রথম জানতে চাই এই গুরু এবং শিষ্যের পালা অনুযায়ী আমার কথাটা যদি একটু ত্রুটি বিচ্ছুতি হয় তবে আপনি আজকে একটু বেশি বেশি আমাদেরকে সব বিষয়ে জানিয়ে যাবেন ঠিক কিনা আছেন তো জায়গা আছে কারণ ফকির আবুল রে জাত করতে যা লাগে এটা আমার কাছে আছে এটা আমার কাছে আছে কারণ হইল এই যে পীর ধরার কথা পীর শব্দটা কোরআনে নাই কারণ পীর হলো ফার্সি ভাষা আল্লাহর বাণী কোরআন হলো আরবি ভাষা আরবি ভাষা আমি আপনার কাছে জানবো প্রথমবার এই দেশে লালন সাইজি আর হলো শিরাত সাই এই দুজনই সাই একজন লালন আর একজন শিরাজ শিরাত সাই লালন সাই তারা হলো মহাসাধক সাধকের
যে গুণাবলী সম্মান তা আমি আমার এই পাপি মুখে বলে কয়ে কোনো দিন কোনো কালে কোনো জন্মে কোনো পথে কোনো ভাবে আমি কখনো শেষ করতে পারবো না লালন সাইজির যে এত তত্ত্ব অমৃত সোপান সকালবেলা যারা গ্রামগঞ্জে হাইটে হাইটে দই বেছে এগো আমনে গদেশে কি কয় আমগো দেশে কইলো গোয়াল গোয়াল দয়ালা মাটির হলো খুঁটি মাটির খুঁটি দই হলো পাতলা তে লালন সাইজি সকালবেলা বইসা রইছে গোয়াল বেটা দই নিয়ে যাইতেছে বলতেছে দাদা এটা কি নিয়ে যান বলে দই কয় আমার এক পাতিল দেন তো এক খুঁটি না নিয়ে গড় গড় করে লালন সাইজি সকালবেলা এক পাতিল দই খেয়ে ফেলাইছে বলল যে সাইজি সকাল সকাল বের হয়েছি তো টাকা পয়সা দিবেন না বনিবারটা তো করি নাই টাকাটা আগে দেন বলে আমি তো দই খাই নাই দই খাইছে ওই যে বট গাছের নিচে যে বৈশা রয়েছে উনি হলো লালনের গুরু তার নাম হলো সিরাজ সাই খাইছে লালন টাকা চাই হলো সিরাজ সাইজির কাছে ওতে হিন্দু মানুষ একে তো নরম চইলা গেছে চাইব যে টাকা তাও সাহস পায় না যে খাইলো উনি চাইবার চাই কয় উনার কাছে এটা আমি কি করে চাই তারপরে বলছে সাইজি টাকাটা দিবেন সাইজি অবাক হয়ে গেছে কিসের টাকা দিব কলা ভরাত মাফ করে দিবেন আমি তো বলতেছি না ওই যে যে লোকটা আমার দই খাইছে উনি আমারে পাঠাইছে তে লালন সাইজি আইছে সিরাজ সাইজির কাছে সিরাজ সাইজি লালন সাইজি একত্র হয়ে গেছে লালন বলতেছে তুমি খাইছ দই সিরাজ সাই কইতেছে আমি খাই নাই তুইতি তো দই খাইছে উভয় উভয় গুরু শিষ্যের ভাবের মারামারি প্রেমের মারামারি অনুরাগের মারামারি প্রমাণ হোক কে খাইছে তুমি খাইছ না আমি খাইছি লালন সাইজি খাইছে দই সিরাজ সাইজি খাইছে সকালবেলা কাঁচা মরিচ আর বান্তাবা কলে মুখের ভিতর আঙ্গুল দাও কে কি খাইছে এটা প্রমাণ বের হয়ে যাবে সর্বপ্রথম লালন সাইজির পালা লালন সাইজি যখন মুখের ভিতরে দুইটা তিনটা আঙ্গলি মুখের ভিতরে ঢুকে দিছে হ্যাঁ কাঁচা মরিচার পান্তাবাদ বের হয়ে গেছে আর সিরাজ সাইজি যখন মুখের ভিতরে আঙ্গুল দিছে গড় গড় করে খালি দই বেরিয়ে দিছে গোয়ানা দেখে গোয়াল বেটা দৌ হাই হাই আমার চোখের সামনে দই খাইলো লালন সেই দই সই লেগেছে সিরাজ সাইজির পেটে আমি আপনার কাছে জানবো কোন কর্ম করলে শিষ্যে খাইলে এটা গুরুর পেটে শুরু হয়ে গেল এটাই আমার কথা হ্যাঁ এই কথাটা আপনি বলবেন সেই কর্মগুলা কি কি কর্ম করলে শিষ্যে খেয়ে গেলে সেই খাবার গুরুর পেটে চলে যাবে জীবন বইরে একটা কথা শুনতে শুনতে কান পান একবারে ঝালাফালা হয়ে গেছে খালি কয় তুমি তোমার চিনো আমি জানবো এই তুমি তোমার চিনো আমি আমার চিনবো এই আমিটা কি খালি কয় তুমি তোমার মাওলা আলী বলছে প্রিয় নবী সকলে বলে সাল্লাল্লাহু নবী বলছে মাওলা আলী বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে চিনে নফসকে সে চিনে তার রবকে তাহলে নদিয়ার নিমাই বলেছে কে তোমার তুমি কার যারে তা পুত্র ইহা না জানিলে জীবের কইছে কি হয় আর হাম্মদ ফকির বলেছে তুমি যে কেমন মানুষ তাহা যদি চিনতে তুমি অবশ্যই চিনতে পারতে অন্তরের অন্তর্যামী
পরপিশব বলছে আপনাকে চিনতে গেলে চিনবি স্বরূপ সাধনা আপনকে চিনে কর সাধনা তাহলে সবাই কইল আল্লাহ কইল তার পবিত্র কোরআনে রাসূল কইল হাদিস শরীফের মধ্যে ভগবান কইল গীতার মধ্যে রামায়ণে শ্রীবাসে সব জায়গায় কইছে তুমি তোমারে চেনো হাত আছে ধরে নাই কান আছে শুনে নাই চোখ আছে দেখে নাই পা আছে চলে নাই অন্তর আছে উপলব্ধি করে নাই যে নিজেকে চিনেও চিনার বান করে নাই চিনার চেষ্টা করে নাই আল্লাহ তাদেরকে গালি দিছে বালহাইয়া আদালু তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকট তাহলে আমি জানতে চাই আমি যে আমারে চিনবো আমি কোনটুকু তাওরাত জাবুর ইঞ্জিল ফোরকান এটা হলো আসমানি কিতাব সহিফা 104 খানা তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন বাকি 100 তার উপরে চার বড় হলো চার এই তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এগুলোর মধ্যেও লেখা আছে তুমি তোমাকে চেনো এই তো আমার প্রশ্ন আছে এখন একটা গান গামু এর মধ্যে কিছু আছে এখন একটা গান আমি গাবো এই গানের মধ্যে যেটা ভালো লাগে আমার দয়ালের কাছে এখন একটু কিছু কথা কইলাম রহস্যময় কিছু কথাও কইলাম একটু হাসলে পরে তো হাড়ের পক্ষেও ভালো অনেক ভালো কিন্তু মূলত পক্ষে এই গুরু যদি আমার প্রতি বেজার হয় তাহলে কি আমার কোনো জায়গা আছে না না আমি যেন কোনো প্রকার বেদবি আচরণটা আমার গুরুর সাথে না করি আমি যেন ফায়সা কথা না বলি আমার গুরু আমি যার কাছে আমার এই জীবন যৌবন মন প্রাণ এই পছন্দরা দেহটা আমি আমার মুর্শিদের কাছে অর্পণ করছি যিনি আমার নয়নের মণি কলিজার টুকরা তিনি আমার হৃদয়ের ধর আমি মনে করব ফকির আবুল সরকারি আমার গুরু ঠিক কিনা আমার গুরুর সাথে যেন কোনো বেদবি আচরণটা না হয় আমি যেন কোনো রাগ করে কথা না বলি যদিও রাগ হয় ওটা যেন বাহ্যিক জগতের ক্রোধ না হয় ওটা যেন প্রেমের অনুরাগের হয় প্রেম অনুরাগ ভাবের মারামারি আমার গুরুর সাথে প্রেমের লেনা দেনা আমি বেদবি করব না ফায়সা কথা বলব না আমার গুরুর আসনে তারে বসাইয়া আমার গুরুর বর্জকটা তার মধ্যে প্রতিষ্ঠিত কইরে আমার গুরুর চরণে কিছু নজরনা দিয়ে একটা ভক্তি আমার গুরুকে আগে দিয়ে রই কারণ ভক্তি না দিলে তো আমি মুক্তি পাব না মস্তক নিচু করা আমার গুরুকে দেখার সাথে সাথে আমার যেন মস্তকটা নিচু হয় আমার যেন ভক্তি জাগ্রত হয়ে যায় আমার প্রাথমিক যে কর্ম এটা আমি কর্মটা করে নিলাম আমার গুরুর আসনে বসাইয়া তার ভক্তি দিয়ে আমার কথাগুলো যেন বেদবি না মনে করে আমার দয়ালের যেটা ভালো হয় ভালো মনে করে সে যেন সেটাই তার প্রতি উত্তর করে আমার না দিলেও কোনো অভাব নাই যদি আমার গুরু সন্তুষ্ট থাকে একটি কথা ভুলে গেছি অপরাধ মাফ করে দিবেন আমার ভাই তোফাজ্জেল সরকার আমাদের মাঝে আসছেন অতিথি শিল্পী হয়ে আমাদের সাথে আমাদের গান শ্রবণ করার জন্য আসছেন আমি আমার ভাইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই ওই দলের সহশিল্পীর পক্ষ থেকে তার প্রতি অভিনন্দন সালাম রাখি এই পৃথিবীর মধ্যেই কাবা আচ্ছা বাবা তাই তো
ভাই আছে এই দেহেতে কাবা গো দয়ালু গো বল দয়াল কোথায় আছে মানব দেহে কাবা আরে এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি বা কান গোরাবা এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি বা কান গোরাবা বল গুরু কোথায় আছে মানব দেহে بول گرو کوتھایا کے اے جہتے کبا گھر دیال 365 دنے ایک دن ہوس اوئی مکہ کون ماسر کت تاریخے حج ہوئی مردے ہو আরে কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা আরে বাবা 365 দিনে একদিন হজ ওই মক্কা বাবা কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা আরে কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা গো কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবা আরে আমি পশ্চিমে না আরে যাই তার সাথে সাথে আমি জানবো আপনার কাছে এই কাবা শব্দের অর্থটা কি এই পৃথিবীর মধ্যে কাবা বাবা বাবা নাম শুনি পবিত্র মক্কা নগর আচ্ছা বাবা কিন্তু আমার জানা দরকার এই দেহের মাঝে কোথায় আছে পবিত্র কাবা ঘর এই আসওয়াত পাথরটা কি এই দেহের মধ্যে আসওয়াত পাথরটা কোন জায়গায় আছে আল্লাহর বাণী পবিত্র কোরআন আল্লাহ সর্বশক্তিমান রাসূল পাক তার হাদিস শরীফ দিয়ে নির্ণয় করে গেছেন আমি আপনার কাছে জানবো বড় হজ বছরে একবার হয় হজ প্রতিদিনই হয় ওটাকে উমরা হজ বলা হয় আমি জানতে চাই এই দেহে
প্রশ্ন যদিও বেশি হয়ে যায় উমরা হজ কবে হয় আর বড় হজ কবে এর কোন তারিখ নারিখ আছে কিনা এই কাবা কেমন বস্তু আপনার কাছে জানতে চাই একজন ভক্তের কাছে তার কাবাটা কি আচ্ছা নওয়াই তো আনুসানিল্লাহি তাআলা রাকাতাই জোহরে ফজরে ফরদুল্লাহি তাআলা মুত্তাযিল যেদিন কাবাতি শরীফে আল্লাহু আকবার ফজরে হলো ফরজে জোহরে হলো জোহরি আসরে হলো আসরিয়া আর দুই রাকাত হলো রাকাতাই চার রাকাত হলো আরবা তিন রাকাত হলো সালাসা কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এটা হলো আমাদের নিয়ত আমি জানতে চাই একটা ভক্তের নিয়তটা কিভাবে হয় ভক্ত নিয়ত করবে কিভাবে এই ভক্তের নিয়তের প্রণালীগুলা কি আপনার কাছে যাব প্রথম পর্যায়ে আমার দয়ালের কাছে এই কথাগুলো জানার বাসন আমার হানিফ সানকে স্মরণে রেখে
আমার মাদার শফকিরকে স্মরণে রেখে আমার পরাণ শফকিরকে স্মরণে রেখে তোমার বাসরে আইবাটি
সম্মানিত সুধি প্রিয় আশেকান তরিকতের ভাই বাবাজি মায়েরা আমাদের উভয় শিল্পীর মনোশিক্ষা গান যেটাকে আমরা বন্ধনা গান বলি পাশাপাশি একটি ভক্তিমূলক গান রাখার পরে আজকের দরবার থেকে আমাদের পালা হচ্ছে গুরু শিষ্যের পালা তো এই গুরু শিষ্য পালার মধ্যে বাংলাদেশের বর্তমান আলোড়ন সৃষ্টিকারী আমার সাথী শিল্পী শরীয়ত সরকার উনি শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়েছেন অবতীর্ণ হবার পরে তার যে কর্তব্য কাজ এটার উনি করতে ভুল করে নাই আর এই গুরু দায়িত্ব আমার উপরে অর্পণ করা হলো আমি পালাখানে যাওয়ার আগে বলবো যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটাই স্বাভাবিক আমাদের এই গান বাজনা এটা কোনো স্কুল কলেজের সম্পত্তি না এটা গুরু মুর্শিদের পাইরবি গোলামি করে আনতে হয় অতএব একটু ভুল হওয়াটাই স্বাভাবিক সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে যারা গান শুনছেন বা ইউটিউবে যারা শুনবেন আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করি আমাদের ভুলগুলি আপনারা ক্ষমা করে দিবেন প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছে আমুল সরকারকে কেমনি করে জাত করতে হয় শরীয়ত সরকার ভালো হতোই এটা আমি মানি কারণ উনি আমার মামু বাংলার খবর তো মামুই ভালো জানে আসলে পরে আমরা তো জাত বেরিয়ে যাই রহস্য করবার পরে এই রহস্যটা একটা প্রেমের রহস্য তো প্রথমে একটা প্রশ্ন লালন শাহ সিরাজ শাহকে নিয়ে সে প্রশ্ন আপনারা শুনেছেন দুই নম্বরের প্রশ্ন হলো তার সবাই আমাকে চিনতে বলে যত নবী রসুল অলি আউলিয়া পীর পয়গম্বর সনাতন ধর্মের অবতার অবতারী যারা আসছেন সবাই নিজের এই চিনতে এই আমি যে আমার চিনব আমি বিষয়বস্তুটা কি এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিরা আছেন এমন মানুষ এই মঞ্চে আছেন যাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমি অর্জন করতে পারি নাই তারপরেও আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলি এটা আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা একটা লোক আমাকে একটু বলতে পারবেন পৃথিবীতে ধর্ম কয়টা আড়াই হাজার আসলে আবার আমাদের তো বাদ্যুল সরকার বলছে 4300 নাকি 4300 কোনটা 4300 একজন বলছে দুইটে একজন আমার এক বাবাজি বললেন হলো 2500 মানে 2500 আর একজন একটা লোক বলছে একটা আস্তে আসছে নামাজ কি ধর্ম রাখো কথা বুঝে নেবেন আমার কাছ থেকে নামাজ কি ধর্ম ধর্মের একটা কাজ রোজা ধর্মের একটা কাজ হজ রোজা পূজা দান খয়রাত সম্মান শ্রদ্ধা
এগুলি কিন্তু ধর্ম না এগুলি ধর্মের একটা আচরণ সেই কথাই সমগ্র মানব জাতির কল্যাণ হবে না সেই কথাই যেই ভাষায় যেই তত্ত্বে সমগ্র মানব জাতির কল্যাণ হবে না ওটা কোন ধর্ম কথা হতে পারে না পারে কথা বলবেন তাহলে ধর্ম কথা যেটা এটা সমগ্র মানব জাতির জন্যই কল্যাণ বয়ে আমার কথাগুলি কি বোঝা যায় তাহলে আপনি বলছেন 2500 ধর্ম তোমার দেশ সরকার বলে 4300 কেউ দুইকে যিনি একটা বলছেন আমি তার সাথে একমত যদি বলেন কিভাবে ধর্ম ধর্ম শব্দটা বলা হয় এই ধর্ম কাকে বলা হয় এটা কি কি কাজ করলে ধর্ম হয় বাংলার মহাসাধক ভাবুক কবি বিজয় সরকার নাম তো আপনারা শুনছেন উনি একটি বাণীর মধ্যে গানের মধ্যে বলেছেন হাতা হাতি মাতা মাতি রাতা রাতি সর্বক্ষণ ধর্ম নিয়ে মাতা মাতি করে কতজন ছাউড়া যেই শব্দে ধর্ম শব্দ হয় জানমন ধর্ম তারে কয় ধ্রু ধাতু ম্যান প্রত্যয় যোগে ধর্ম শব্দ হয় অন্তর আর বাহির সমন্বয় অন্তর আর বাহির যদি সমন্বয় না হয় রোজা পূজা হজ যাকাত কোনো কাজে লাগবে কথা বলেন কাজে লাগবে অন্তর এবং বাহির ভিতর এবং বাহির যার সমন্বয় তার কাছে ধর্ম আছে যার সমন্বয় নাই তার কাছে ধর্ম নাই আসেন আল্লাহ তাআলা তার কোরআন শরীফের মধ্যে বলছে আমি ওই জাতিকে কখনোই ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত সেখানে একজন রসুল প্রেরণ না করি সেই রসুল যখন অপমান হয়ে আসে তখন সেখানে গজব হয় প্রত্যেক কওমের মধ্যে প্রত্যেক গোত্রের মধ্যে আমি কমপক্ষে একজন রসুল প্রেরণ করিয়াছি তা আপনি তো বলছেন বাবা যে আপনি শিক্ষিত মানুষ আমরা তো বাঙালি জাতি আমরা বাঙালি জাতি না কি আমাদের কি লেখা হয় বাঙালি এই বাঙালি জাতির রসুল কিনা এটা একটা প্রশ্ন হইতে পারে না অবশ্যই হতে পারে আসেন আমি অত গভীরে যাব না একটা কথা বলছে দার্শনিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দার্শনিক যার নাম হলো সক্রেটিস তাকে তো আপনারা ভালো মতন জানেন শিক্ষিত মানুষ উনাকে ছাত্ররা প্রশ্ন করেছিল ধার ধর্ম কাকে বলা হয় স্যার উনি বলছিল নো দা সেলফ ইজ দা চিফ মোট অফ লাইফ নো দা সেলফ ইজ দা চিপ মোট অফ লাইফ একটা মানুষের জীবনের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা আজকে থেকে 46 বছর আগে সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করছে ভক্তরা ধর্ম কাকে বলা হয় উনি বলেছিল আত্মানাং বিধি তুমি তোমার স্বীয় আত্মাকে চিনতে পারলে ভগবানকে তুমি চিনতে পারবে কইছে না এক হইছে আস্তে রাখো বাজাও না শরীয়ত বয়তে আমার জাত করবো না আমিও জাত মোরেও জাত বানাম আজকে আমিও মরছি তোরেও খাইছি আল্লাহ আকবার আল্লাহ আকবার আস্তে নদিয়াতে আসলো নিমাই তাকে প্রশ্ন করা হয়েছে ধর্ম কাকে বলা হয় উনি বলেছে তুমি কার কে তোমার সারে তাপত্রয় এই সানা জানলে জীবের কইসে হিদ হয় যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত ভগবান কেউ তুমি চেনো না ভগবানের তিনটা কথা এক হইছে না এক হইছে তৌরুত জবুর ইঞ্জিল
আমাদের চারটি হলো প্রধান কিতাব তার মধ্যে তৌরাত জবুর ইনজিল এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিব রব্বাকা যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহকেও তুমি চেনো না আচ্ছা ব্যক্তিকে এক কথা হইতেছে ভাইজান হচ্ছে আমরা যে কোরআন শরীফটা পড়ি এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে হাত আছে ধরলো না চোখ আছে দেখলো না কান আছে শুনলো না অন্তর আছে উপলব্ধি করলো না যে নিজেকে চেনার চেষ্টা করলো না বাল হুয়া আদালু ওরা চতুষ্পদ জন্তু চাইতো খারাপ আল্লাহ এবার আসেন আমরা যে নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওনাকে প্রশ্ন করেছেন ধর্ম কাকে বলা হয় নবীজি বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যেই পর্যন্ত তুমি তোমার স্বীয় নফ অর্থাৎ তুমি তোমাকে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না লালন ফকির বলছে ছোটকালে গান শুনছেন না রেডিওতে হ্যাঁ ওই যে কি জানি গান্ডা রে একবার আপনারে একবার আপনারে চিন্তা মারলে গো ওই একবার আপনারে চিন্তা মারলে গো যাবে ও চিনা রে চিনা ওরে ও চিনা রে চিনা হয় ও যার আপন গো বাবা আপনার হয় নাই ও খবর আপনার হয় না ওই একবার আপনারে লালন ফকির হলো আত্মার বিজ্ঞানী লালন ফকিরকে বলা হয়েছে আত্মার বিজ্ঞানী উনিও বলছেন নিজেকে চিনবার জন্য আমার ফরিদপুরের আহমদ ফকির বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তা হইলেই চিনতে পারতে অন্তরের অন্তর্যামী তুমি আমাকে এক কথাই কয় আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ বাবা গান গাইছেন সেন সেন আমার মন চেন পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে চেন আপন ওজুদ পাবি ওজুদে মজুদ রুহুল আজম তুই দেখবি নজ তাহলে ধর্মটা কারে কয় ধর্ম ওজন নিজের এসছে না এত ধর্ম পাইলেন কোহনে তেতাল্লিশশো পঁচিশশো এত ধর্ম পাইলেন কোথায় এরা ফেতনা বাজগো কথা আমি যাদের কথা বললাম সবচেয়ে এক কথা কইছে না সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্মে সব এক কথা কইছে ধর্ম হইল নিজেরে চেনা আর নিজেকে যদি চিনতে চাও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন উদুনি আস্তা জাবলা কুম আগে একলা হয়ে যাও কয়জন এবার কইছে কয়জন আমি এখানে কয়জন আজকে রাখ তা যদি একা হইতাম তাহলে আল্লাহ তালা কেন বললেন কুলাউ জুবিরা বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল আন্নাস তাহলে আমি এখানে একলা না আমার সাথে খান নাসো আছে আছে এজন্য আল্লাহ তাআলা বলেছেন উদুরি আস্তা জাবলাকুম একলা হয়ে যাও একলা হয়ে ডাক দিবা সঙ্গে সঙ্গে ডাকের উত্তর পেয়ে যাও সুবহানাল্লাহ আরে একলা হইতে হইলে আপনাকে আত্মসমর্পণ করে একজন কামেল মুর্শিদ আপনাকে সম্মুখ সালাত শিক্ষা দিবেন এই সম্মুখ সালাতের মাধ্যম দিয়ে অর্থাৎ সর্বক্ষণিক সালাত যেটা কোরআন শরীফের মধ্যে সূরা মারিয়ের ২৩ নম্বর আয়াত আছে ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন হে মুসল্লি তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে দণ্ডায়মান থাকো যিনি সর্বক্ষণিক সালাতের কার্য সম্পাদন করতে পারে সে নিজেকে চিনতে পারে
কথাগুলি কি বোঝা যাইতেছে বাবা? খারাপ লাগে? জীবনে বহু গুরু শিষ্য গান শুনছেন, আজ কেউ তো শোনেন? আচ্ছা, আমি যে কথাগুলি বললাম এই কথাগুলি কোন মানসিক কামে লাগবে না? কোন যদি মানুষ হয় ছাগল জন্য এই কথা কামে, আর আমার মতো শিয়াল কুত্তা হইলে শুনবো না জানবো না? এ বাবাজি, বানালা বাবাজি মুরব্বী, আপনি একটু বসেন, আমি আপনার সময় দেবানি, কারণ একটু নড়াচড়া করবেন আপনারা ঠকে যাবে। আমি ঠকা গান গাওয়া করি না, গানটা শুধু আমার পেশা নয়, গানটা আমার পেয়ার, গানটা আমার সালাদ, গানটা আমার ধ্যান। আমি যখন গান করি তখন আমার মালিককে আমি হাজির নাজির সামনে রাখতে খুব মাফ করে দিবেন বাবা। আমি আমি দুইটা ভাগ আছে শরীয়ত সরকার, একটা আমি ওটা মোহযুক্ত, আর একটা আমি মোহ মুক্ত। এই বেটাই আমাকে তুই চিনোস, আমি কে চিনোস? আমার মামা তোমার খালুর বাবা হইলো শহীদে, ওরে বাপ রে বাপ, আনা হইলো আমাকো সেই বংশী হইলো, এটাও কিন্তু আমি বাবা। আমি তো কিছু বুঝি না বাবা, এটাও তো আমি, আমার কথার রূপ দেখা যায়। দুইটা আমি, একটা আমি মোহযুক্ত, আর একটা আমি হলো মোহ মুক্ত। এই জন্য সাধক গান লিখেছে, সেননি তোমারে তুমি সেননি, যখন কিছুই ছিল না তখনও ছিলে তুমি। সেননি তোমারে তুমি আগুন পানি মাটি বাতাস, রুহু নফস হয় নাই প্রকাশ, তখনও ছিলে তুমি আগুন পানি মাটি বাতাস, যখন ছিল অপ্রকাশ, অপ্রকাশে হাওয়া আদম, তখনও ছিলে তুমি। সেননি তোমারে তুমি, সেননি তুমি যে কে কে, এটা তুমি কেউ চেনে তার জবান বন্ধ হয়ে যাবে। মানুষ হইলে খুদার যা, মানুষ কিসের যা? মানুষ কিসের জাত? মানুষ হইল আল্লাহ জাত। এই জাত যার ঠিক আছে সে আল্লাহরেও চেনে, নবীরেও চেনে, তারেও চেনে। এবার একটি গান করব, গানটাকে করি, তারপরে আবার ওই যে কাবা নিয়ে প্রশ্ন করছে, আজ যদি জানতো হুসান আঁকবো তাহলে তো ফেসা যায় পায়খানা করতো না। দোয়া করি আরো বেশি করে, আমার বাবা যান সাধক আইনাল মিয়াল চিস্তি নিগামী, তার যিনি মুর্শিদ কেবলা ছিলেন আমার জিতকে শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিস্তি নিগামী বাবা যান, দাদা যান, ওনার যিনি মহান মুর্শিদ কেবলা ছিলেন হযরত খাজা ইয়ার আলম চিস্তি রহমতুল্লাহি আলাই, তার একটা গজল আগে করবো, তারপরে আমি কাবা ঘরের দিকে আবার করবি যতই সন্ধি মন্দিরে, বাবুর সর বাজারে দাঁতের মাজুর বেশ বেড়াইছে,
ক্যানভাসা কইলে আমার এই মাজন খালি একবার ঘষা দিবেন তাহলে আপনার বাড়ি আলার আপনাদের চিনব না আয়না লাগবো না ফক ফক করবো কিন্তু গাল ভরা আছে দাঁত দাঁতের মধ্যে ময়লা ভরা এর মাজন পাবলিক কিনবো তাতে ছাতা নিয়ে মাজন বেচা যায় না মাজন বেচতে হইলে আগে নিজে পরিষ্কার হইতে হয় এই জন্য সাধক গান লেখছে করবি তো তুই সন্ধি বন্দি খোদারে ওই শালাকে দয়া খাবারে করা
স্থাপন করো নইলে পরে হয় না তার ভালোবাসার হৃদয় থেকে আমাকে ১০০ টাকার মাঝে দোয়া করেছেন, আমি শ্রদ্ধা করছি। এর উপরে কথা বলে রাত ভরে বলা যাবে। এখন আমরা একটু খেয়াল করি বাবা, মরণের পূর্বে কয়জন মানুষ আমরা মরছি? একটা প্রশ্ন করছে লালন সাইজি, দই খাইল আরটা বের হলো সিরাজ সাইজির মুখ দিয়ে। লালন ফকির যা করছে তুমি তাই করো, কে তুমিও পারবা? রাবেয়া বসি স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল রাবেয়া বসির সঙ্গে দিদার দিয়েছেন। সুবহান সুবহানাল্লাহ, তো অনেক কথা। তো রসুল পাক বলছে, আমার হুজুর বলছে, রাবেয়া তুমি আমার ভালোবাসো না? কইল, হুজুর আমি কি করব? আপনার কাছে একটা প্রশ্ন করি। রাবেয়া বসে নবীজিকে বলছে, হুজুর বলছে বলো। বললে, একটা তরবারি খাপের মধ্যে কয়টা তরবারি রাখা যায়? তা আমি তো আল্লাহ রসুল, দুনিয়াদারি সব কিছু আমি আমার হাসান বসছি সরপুর। আর তার যদি আমি ভালো না বাসতাম তাহলে আপনি আমার কাছে আসতেন। লালন ফকিরের জীবনে যা করছে তুমি কি করছো? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, লালন ফকির একটাও করেনি, একমাত্র গুরুকেই চেয়েছে। গুরু যারে চায়, গুরুকে যে চাই গুরু তারে সাধক রাজ্যপাল যাওয়ার সব গান লিখছে, কামিনীর কুল জয় হইয়া গেছে যার, সাধন দাস করিয়া তন্ন খণ্ড ভাণ্ড করেছে পূর্ণ, অখণ্ড করে নিয়েছে অধিকার, সর্বময় সাধন দেশে বসতি তার, সিদ্ধির দেশের পাড়া পারে আত্মশক্তি অর্জন করে, গুরু শিষ্য তেমনি হলে কাজ ফিরে আর যাবে। গুরুতত্ত্ব সত্যময় হইয়াছে যার, ছাড়িয়া অসতের সঙ্গ, মিটে গেছে মন মাতঙ্গ, গুরুর অঙ্গে অঙ্গ হয়ে গেছে তার, কাম সাগরে হয়ে গেছে নির্বিকার, গুরুকে করে কান্দারি ওরা প্রেম তরঙ্গ দিচ্ছে, হয়ে গেছে মন ব্যাপারী সৎ জ্ঞানের সদ্ভবনে, গুরুর অঙ্গে অঙ্গ যার। তা যদি হইতে পারো তোমার সিদ্ধি দিলি গুরু ফাল দিও। লাইলি মধ্যে তো গুরু শিষ্য না, হ্যাঁ তাহলে কি ভালোবাসা করলো লাইলির গায়ের মধ্যে
সাবুক মার মাস্টার বাড়ি মারছে আর আমি আর বেশি বলবো না, এবার আসেন হস সম্বন্ধে একটা গান, আর একটা গান গাইল, আর একটা গানের মধ্যে তার জবাব দেওয়ার জন্য একটু কাঁচাই নিয়ে চেষ্টা করে রাখো 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 রাখো। আচ্ছা, কাবা উত্তম না মমিন উত্তম? বাবাজি মমিন সহি আল বুখারি, সহি আল বুখারি হাদিসটি বর্ণনা করেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন আল মুমিনু আকরাবু মিন আল কাবা, একজন মুমিন ব্যক্তি হইলো খানাই কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আসলে আচ্ছা, আপনি যার কাছে বায়াত হয়েছেন সে আপনার কাছে মুমিন না? অবশ্যই। কি বলেন? যার কাছে আপনি আত্মসমর্পণ করলেন তিনি আপনার কাছে মুমিন না? আপনার পীর আমার ভালো নাও লাগতে পারে। হ্যাঁ বাজার, এটাই ঠিক কি না? আমার পীর আপনার ভালো নাও লাগতে, আপনার কাছে সে কাবারও কাবা কাবা। আর তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাই তার এই তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন আল্লামা ইসমাইল হোসেন বুরুজি রাহমাতুল্লাহ আলাই, উনি বলেছেন আল ইনসানুল কামিল আফজালু কাবাইয়াতি ওয়া কাবা ইয়াদু আউলাদিল হজরিতিল আসওয়াত, আল্লাহর অলিগন খানাই কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি খালি ভক্তি করলেই না, ভক্তি করলেই কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, কি মানিয়া? রসুল মানিয়া, ফানাপি শায়েক অবস্থায় যদি তার এই পবিত্র কদমের মধ্যে চুমা দেয়, এই দুইটা আঙ্গুলের মধ্যে চুমে দেয়, আমার আল্লাহ বলছে ওই অলির স্পর্শে আমি ওই মানুষটার জীবনের সব গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিব।
তাহলে এটা মাপ পর্দা কথা আমরা ওটা হলো মেজাজি কাবা ওটা কোন কাবা মেজাজি কাবা আল্লাহর ওলিরা হলো আল্লাহর হাকিকি কাবা সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা হলো কুদরতি শিয়া যার গায়ের মধ্যে আল্লাহর গন্ধ পড় সুবহানাল্লাহ কি মনে করো তুমি পীরে মানুষ মনে করো মানুষ মনে করো বেটা গুরুরে গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি হবে তার লালন বলে তায়া জামার ঘটেছে মনের কুশভাবে গুরুপদে নিষ্ঠা মঞ্জার হবে যাবে রে তার সর্বসুসার অমূল্য দুন হাতে সেই তো পাবে সারা বাংলাদেশের মানুষ সারা বাংলার বয়াতিরা এক বছর মেরে প্রশ্ন করব গুরুরে কয়দিন কইলাম এক বছর ধরে গুরুরে প্রশ্ন করব লালন ফকির এক কথায় উত্তর দিছে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা
আজকে হবে কত টুকু কি হয় না হয়,